এনেছি আজকের বিশেষ বিশেষ খবর। করিমগঞ্জে একটি কালী মন্দিরে দুর্বৃত্তের আক্রমণ, ভাঙল শিব মূর্তি। এই নিয়ে চরম উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় করিমগঞ্জ শহরের জাহানপুর এলাকায়। ক্ষোভিত জনগণের সাথে বিশ্ব হিন্দু পরিষদ বজরঙ্গদলের সদস্যরা অতি শীঘ্র দোষীকে আটক করার দাবিতে পদ অবরোধ করেন। ঘটনাস্থলে উপস্থিত হয় জেলা উপায়ুক্ত সহ বিশাল পুলিশ বাহিনী। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশ্যে এক দুষ্টচক্র বৃহস্পতিবার রাত করিমগঞ্জ শহরের জাহানপুরে একটি কালী মন্দিরে আক্রমণ চালায়। বহু পুরনো এই কালী মন্দিরের আশেপাশে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের বসবাস, সবাই আন্তরিকভাবেই থাকেন এই এলাকায়। পূর্বে কখনো এই জায়গায় এই ধরনের ঘটনা সংঘটিত হয়নি, যার ফলে এই ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন এলাকার জনগণ। অন্যদিকে বিগ্রহ ভাঙার ঘটনায় চরম উত্তেজনা দেখা দেয় এলাকায়। ঘটনার প্রতিবাদে রাজপথ অবরোধ করেন জনগণ ও বিশ্ব হিন্দু পরিষদ বজরঙ্গদলের সদস্যরা। যে জাহাদিরা চেষ্টা করছে এখানে বাংলাদেশ বা পাকিস্তানে বা আফগানিস্তানে পরিণত করতে, তাদের সেই চেষ্টাকে আমরা কখনো সফল হতে দেবো না। আমরা রাষ্ট্রীয় বজরঙ্গদল, আন্তর্রাষ্ট্রীয় হিন্দু পরিষদ, সমস্ত গোটা হিন্দু সমাজ আমাদের সঙ্গে আছে। তাই আমরা যারা এইভাবে জাহাদিরা করবে, আমরা সেই মুহূর্তে আমরা প্রতিনিধিত্ব ব্যবস্থা করার জন্য আমরা মাঠে নামবো। আর আমার বিশ্বাস করিমগঞ্জ সমস্ত হিন্দু সমাজ আমাদেরকে সহযোগিতা করবে। বন্দে মাতরম। শিব মন্দির যেটা আছে সেই শিব মন্দিরের শিব মূর্তি ওটা ভগ্ন অবস্থায় দেখা যাচ্ছে। স্থানীয় জনসাধারণ ঘর থেকে বেরিয়ে আসেন, আমাদেরকে খবর দেন, আমরা আসি। এসে যে পরিস্থিতি সেটা দেখা যায় সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। যে কোনো হিন্দু ধর্মীয় জনসাধারণের জন্য সেটা অত্যন্ত মর্মান্তক পরিস্থিতি ছিল যে এরকম আরাধ্য দেবতার ভগ্ন মূর্তি দেখা। সব থেকে বড়ো কথা, এই অঞ্চলে অতীতে এরকম কোনো ঘটনা কোনো দিন হয়নি, এখানকার কোনো জনসাধারণ এরকম ঘটনা পরিলক্ষিত করেননি। আর যে স্থান ওখানে হিন্দু মুসলিম ধর্মাবলম্বী ব্যক্তিরা দীর্ঘ বছর যাবৎ এখানে বসবাস করছেন, এই মন্দির প্রায় 25-30 বছর হয়ে গেছে এখানে মন্দির আছে, এরকম কোনো ঘটনা কোনো দিন হয়নি। অত্যন্ত দুর্ভাগ্যজনক কালকে যেটা পরিলক্ষিত হয়েছে। যদি অ্যাকশন লেনা চাইয়ে পুরো লেয়া যায়, ঠিক আছে, क्योंकि इसमें ढूंढ के पकड़ना चाहिए। तो कम्युनल सेटलमेंट को इंफ्लेयर कर रहा है ना, ये तो मतलब ये अच्छा नहीं है, ये तो कानून का अगेंस्ट है, ठीक है। इसके लिए पूरा एक्शन लिया जाएगा और जो इसमें इन्वॉल्व है उसको तो 100% हम SP साहब को बोलेगा पूरा ढूंढ के निकालने के लिए। হাইলাকান্দিতে যৌতুকের বলি এক গৃহবধূ। যৌতুক না দেওয়ার জন্য স্বামী ও পরিবারের লোকেরা গলায় দড়ি দিয়ে হত্যা করল আফসা বেগম ভরবুইয়া নামের এক গৃহবধূকে। লালা থানা রাজেশ্বরপুর গ্রামে সংঘটিত হয়েছে এই ঘটনাটি। রাজ্যে পুনরায় নৃশংস হত্যাকাণ্ড, পুনরায় যৌতুকের বলি এক গৃহবধূ।
শুক্রবার সকালে হাইলাকান্দির লালা থানার অধীনে রাজেশ্বর গ্রামে এক নরপিশাচ স্বামী কালামুদ্দিন বরপুইয়ার নিজ স্ত্রী আফসা বেগম বরপুইয়াকে হত্যা করে। হত্যার পর ঘটনাকে আত্মহত্যার রূপ দেওয়ার জন্য খড়ের ভেতর ফাঁসি লাগিয়ে রেখে যায়। ঘটনার পর পার্শ্ববর্তী স্থানীয়রা মৃতদেহটি প্রত্যক্ষ করে খবর দেয় পুলিশে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে হাইলাকান্দির এসকে রায় অসামরিক হাসপাতালে মরণোত্তর পরীক্ষার জন্য প্রেরণ করে। ইতিমধ্যে মহিলার পরিবারের অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে মহিলার স্বামী কালামুদ্দিন বরভুইয়াকে। মাত্র ছ মাস পূর্বে অতি দরিদ্র পরিবারের কন্যা আফতার সাথে বিয়ে হয়েছিল কালামুদ্দিনের। এই মেয়েটার বাবা নাই, আমরা গ্রামের মানুষের সাদা করিয়া এটা কালেকশন করিয়া লোকাল এমএলএর কাছ থেকে কিছু পয়সা লইয়া বিয়া দিচ্ছি। আল্লাহ বেগম বরপুইয়া ঘটনা তো তারা প্রত্যেকদিন গেছে, খালি মাইজিক নির্যাতন করে আর মা টাকা 55,000 টাকা দেওয়া হয়েছে, আরও কিছু মাল চাই। এর ঘরে আমরা গ্রামের মানুষের কালেকশন করি আরও কিছু মাল দিয়েছি, এর ঘরেও মাইজিক করিয়া প্রত্যেকদিন আটকাইয়া রাখছি। ঘরে দুইজন বিচারপতি আইয়া নিছুন গত শুক্রবারে সন্ধ্যার সময়, নেওয়ার পরে তো শুক্র শনি রবি আজকে মঙ্গলবারে রাত্রে তারা মারিয়া এই জামাই তার বোন মা বা এরা সাতজন মানুষ মারত। আর জামাই জামাইয়ের নাম কালামুদ্দিন লস্কর মিরিদগুল আছি। গ্রামের মানুষ জানাইছো পরে আমরা গেছি লালারসি পুলিশ সহযোগে মাঝস্থ তার একদম লইয়া গিয়া ফটো মারা হয়েছে, মারিয়া দেখা গেছে যে মাটির মধ্যে ভাও লাগাইল দলি লসাইল দারক চেয়ার টেবিল সব জিনিস আছে জেলার আছে লড়িতে না। এর ফলে গলাত লাগাইয়া এমনি গাইড দিত ফলে মাঝাস্তিতে অসি এটা লামাইছুন খাটিয়া দড়ি দি দা দি লামাইয়া আনিয়া আমরা গতকালকে রাত্রে আনিয়া কইছি এটা। এর ফলে তো আনিয়া অনেক রাখছি, আজকে পিএম করাইয়া অকন লইয়া যাইয়া তো আপনার ছয় সাত মাস জামাই বড় ভাই হেও সব গাইড করছে। এর ফলে আমরা খবর দেওয়ার আগে হে লালা তাকে থানা লইয়া গিয়া চাইছে লামাইবার চেষ্টা করছে কিন্তু মাঝেস্টি ছাড়া লামছে না। আর শরীফেও সবটা উপরে মানে আপনারা শরীফ জামাই বড় ভাই হে তো লালা থানার গাড়ি ফেলায় টেম্পোরারি এমপ্লয়ি আর হে কিছু গাদ্দারি করে আছে ওটা আপনারা তোমার ইয়ে করবো। হোম কোয়ারেন্টিনে থাকা বেঙ্গালুরু ফেরত কাঁঠালতলি এলাকার বাখন গ্রামের যুবকরা সরকারি বরাদ্দ 2,000 টাকা রেশন সামগ্রী থেকে বঞ্চিত থাকার অভিযোগ সংবাদ মাধ্যমে প্রকাশের ফলে 24 ঘন্টার মধ্যেই অবশেষে বহিরাজ্য ফেরত বাখনজীবী প্রায় 27 জন যুবকের বাড়িতে পৌঁছলো হোম কোয়ারেন্টিনের রেশন সামগ্রী। এখনও পর্যাপ্ত পরিমাণে সামগ্রী না থাকার অভিযোগে একাংশ যুবক এসব সামগ্রী সমজে দেননি বলে জানা যায়। 9 জুলাই বৃহস্পতিবার ভয়াবহ করোনা পরিস্থিতিতে সাধারণ জনগণের প্রাপ্য অধিকার কেড়ে নেওয়ার এক চাঞ্চল্যকর অভিযোগ সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। এক সংবাদ প্রকাশের 24 ঘন্টার মধ্যে সংশ্লিষ্ট জিপি সভাপতি কামরান পাশা চৌধুরী বাহক মারফত অভিযোগকারীদের বাড়িতে বাড়িতে তাদের প্রাপ্য রেশন সামগ্রী পাঠিয়ে দেন, কিন্তু এখানেও দুর্নীতি থেকে যায় বলে অভিযোগ তাদের। কেননা এখানে 2,000 টাকা রেশন সামগ্রীর পরিবর্তে সাকল্যে 5 কিলো চাল, 1 কিলো ডাল, 1 লিটার তেল, 1 কিলো আলু, 8টি ডিম, 2 প্যাকেট লবণ ও ছোট 2 প্যাকেট লবণ দিয়ে পুরো টাকা হাফিস করা হয়েছে বলে অভিযোগ বহিরাজ্যে ফেরত যুবক সাব্বির আহমেদের। তাই তারা এদিন অনেকেই এই রেশন সামগ্রী সঞ্চয় নেননি। এখানে তো 500 টাকার সামান হইতো না, শেষ সামানি কেন, এখানে কত টাকার সামান দিয়া গেলে তারা আমাদের ঠিকানোর যত ফুলাফান আছেন সবরু আমরা একটা অভিযোগ হইল গিয়া যে গত 8 তারিখ আমাদের সার্কেল অফিস এবং ডিসির কাছে একটা কমপ্লেন করা হয়ে গেছিল
ডিসি স্যারের কাছে একটা কমপ্লেন করা হয়েছিল। কমপ্লেন করার পরে পরের দিন আমাদের এলাকাতে সব জায়গার এলাকাতে তুলা তুলা যেমন 2000 টাকার খানি দেওয়ার কথা ছিল, ওই জায়গা তো 500 টাকার খানি তারা দিয়েছে। সামান্য 5 কেজি চাউল, আধা কেজি ডাইল, 8টা ডিম, 1টা সাবান, এইরকম তোরা মিলাইয়া সব মিলিয়ে 500 টাকার সামান হইব। এখন আমরা কত হইল যে আমাদের সবার কত হইল যে আমরার দেখটা খাওয়ার জিনিস আমরা অক্টা পাইতাম, 2000 টাকার জিনিস আমরা খাওয়ার কথা আমরা অক্টা পাইতাম। আমরা সবার অভিযোগ হইল। আর দ্বিতীয় নম্বর কত হইল যে তাই আমরা কমপ্লেন দেওয়ার পরে প্রথমে আমরা গেছি প্রেসিডেন্টের কাছে, তাই হচ্ছে তারা তো কোনো ডকুমেন্ট নাই, যে খালি স্লিপ আছে, রিসিপ্ট আছে, যে পয়সা বাবদ কিছু আইছে না। তারপরে আমরা এখন কইছেন তাই যে একটা করার, তারপরে আমরা গেছি কমপ্লেন করছি। কমপ্লেন করার পরে যেদিন তার আগের দিন তার হাতে গেছি গিয়া কথা হয়েছে, করার পরে তার হচ্ছে তার হাতে এটা কোথাও নাই, তাই বসেছে না ডিসি রেট দেওয়ার লাগে কথা হচ্ছে। তারপরে আমরা ডিসি কাছে সার্কেল অফিসে গিয়া কমপ্লেন করি, করার পরে পরের দিন তাই আমরা কাছে কিলা তুমি না করলে তিন আইছে না, পরের দিন তাই সেমনি আমরা 500 টাকার সামান যে বুঝ দিয়া দিন এখন 2000 টাকার সামান মাঝে। আর দ্বিতীয় নম্বর কত হইল, আমরা সব দৌড়াইতাম পারি না, আমরা তাড়াতাড়ি অন্য যে ব্যস্ত আছি, তার কারণে আমরা এখন বাইরের কাছে আমরা সারা জীবন বসাই দিয়েছিলাম আমার সাব্বির ভাই, তার কাছে দেওয়ার তান দৌড়া নিয়ে এখন তার উপরে কমপ্লেন আইছে যে কিতা তাই নেই তার রাজনৈতিক চাল খেলরা, তাই তো ইনার রাজনৈতিক চাল খেলা আমরা শুনতা দেখে না। আমরা বললাম পরদেশি মানুষ বছরে 2 বছরে একবার আই যা বাড়ি ঘুরিয়া ফিরিয়া যাই, আমরা তো ইনার রাজনৈতিক কারণে আইছি না, রাজনীতি করিয়া না। 2000 টাকার সামান দিস আমরা রে কামরান পাশা পাইয়ে দেন আমাদের আমরা এলাকা ফাটাইয়া দিস, এখানো 2000 টাকার সামান ওই তো নাই, 450 টাকার সামান হইব। ও 450 টাকার সামান আমরা দেখি আমরা আবার সামান ঘুরাই আনাইছি কামরান পাশার বাইর বাড়ি। শুক্রবার নেশা বিরোধী অভিযানে নেমে বিপুল পরিমাণ দেশি মদ সহ মদ তৈরির সামগ্রী নষ্ট করল ত্রিপুরা কদমতলা থানার পুলিশ। কদমতলা পুলিশের নেতৃত্বে পুলিশ অফিসার সহ বিশাল পুলিশ বাহিনী এবং টিএসআর বাহিনী নিয়ে তারাপুর ও পিয়ারা ছড়ার বিভিন্ন এলাকায় এবং চা বাগানের বিভিন্ন বস্তিতে নেশা বিরোধী অভিযান চালায় তারা। এলাকার বেশ কয়েকটি বাড়িতে হানা দিয়ে বিপুল পরিমাণ দেশি মদ এবং মদ তৈরির সামগ্রী নষ্ট করা হয়, তবে বাড়ির মালিক পুলিশকে দেখে পালিয়ে যেতে সক্ষম হয়। ত্রিপুরা থেকে ভানুচন্দ্রের প্রতিবেদন। মানে এটা কুটুম সামগ্রী বুঝানি আজকে আমাদের বহুদিন ধরে খবর ছিল যে বিশেষ করে তারকপুর এবং পিয়ারা ছড়া এলাকাতে প্রচুর পরিমাণে দেশি চোলাই মদ বিভিন্ন ওখানে বিক্রি হচ্ছে এবং তৈরি হচ্ছে ওই জায়গাগুলোতে, বিভিন্ন ইয়ং জেনারেশন ছেলেমেয়েরা খাচ্ছে, সোশ্যাল ক্রাইম বেড়ে যাচ্ছে, মহিলা সংক্রান্ত অপরাধও বেড়ে যাচ্ছে। এই সমস্ত জিনিসের নিরীক্ষে আজকে আমরা প্ল্যান করেছি, প্ল্যান করে আমরা এসআই প্রজিত মালাকার, এসআই অপু দাস, ওমেন এসআই মন্দিরা দেবনাথ, আমাদের ওমেন পুলিশ স্টাফ এবং টিএসআর স্টাফ সহ সঙ্গে নিয়ে আমরা বিশাল পুলিশ বাহিনী আমরা বিভিন্ন জায়গাতে পেয়ারাছড়া এবং তারাপুর দুইটি আলাদা আলাদা পঞ্চায়েত এলাকাতে আমরা যৌথভাবে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি মদ এবং বিশেষ করে দেশি মদ বাড়ানোর সরঞ্জাম প্রায় 600 থেকে 700 লিটার মতো এগুলি আমরা ঘুরিয়ে দিয়েছি। ফিরে আসে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। করিমগঞ্জ এড়ালিগুলের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আদর্শ মহাবিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষে বিজ্ঞান শাখায় ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। 2020-21 শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদনপত্র মহাবিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। উক্ত শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া সেবার ওয়েবসাইটে প্রাপ্ত অন্বেষণ পোর্টালের মাধ্যমে সম্পন্ন হবে। ভর্তি হতে ইচ্ছুক প্রার্থীদের 20/6/2020 থেকে 30/6/2020 তারিখের মধ্যে পূরণ করা আবেদনপত্র অন্বেষণ পোর্টালের মাধ্যমে জমা দিতে হবে। উল্লেখ্য যে বিএসসি প্রথম বর্ষে পাস ও অনার্স কোর্সে ভর্তি প্রক্রিয়াও অতিসত্বর শুরু হবে।
বিস্তারিত তথ্য মহাবিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। এছাড়া ভর্তি সংক্রান্ত যে কোনো প্রয়োজনে নিম্নলিখিত নম্বরে যোগাযোগ করা যেতে পারে। মোবাইল নম্বর 6001065200, 6001115059। আধুনিক রুচিসম্মত অ্যালুমিনিয়ামের সামগ্রী নিয়ে আপনাদের শহরে হাজির মা অ্যালুমিনিয়াম সেন্টার। এখানে আপনারা পাচ্ছেন নিত্য নতুন ডিজাইনের অ্যালুমিনিয়াম বিট উইন্ডো, ডোর রেলিং, ফল ফিলিং ইত্যাদি। অতি সুলভ মূল্যে সাজিয়ে তুলুন নিজের বাসগৃহ ও ব্যবসায়িক প্রতিষ্ঠান। আমাদের এখানে খুচরো ও পাইকারি উভয়ভাবে সামগ্রী বিক্রি করা হয়। আমাদের ঠিকানা মেসার্স মা অ্যালুমিনিয়াম সেন্টার, স্টেশন রোড, করিমগঞ্জ। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর আর সি শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে ওপিডিতে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহচরী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম সিটি স্ক্যানের সুবিধা। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ, মায়ামিয়ার বাড়ির বিপরীতে। পুরো শরীর সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জেও। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন ফোন 03843260705, মোবাইল 8011037723। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ, আপনাদের সেবায় নিয়োজিত। দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির প্রত্যন্ত গ্রাম গুলছড়ার বাসিন্দা পেশায় মাদ্রাসা শিক্ষক মাওলানা সৈয়দ আহমেদ এবং রাবিয়া বেগমের ছেলে বদরপুর দেওড়াই টাইটেল মাদ্রাসার ছাত্র আবু তাহির মোহাম্মদ হানিফ চলতি 2020 সালে আসাম মাদ্রাসা এমএম ফাইনাল পরীক্ষায় রাজ্যের মধ্যে প্রথম স্থান দখল করে এই উপত্যকার মান বৃদ্ধি করেছে। যে আমাদের মধ্যে পেয়েছি, যিনি 2020 সালের এমএম ফাইনাল পরীক্ষায় গোটা আসামের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন, আমাদের প্রিয় ভাই ছাত্র আবু তাহির মোহাম্মদ হানিফ। আমরা আজ প্রগ্রেসিভ রুরাল এন্ড এডুকেশনাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে আবু তাহির মোহাম্মদ হানিফ ভাইকে সম্বর্ধনা দিতে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, কৃতি ছাত্রদেরকে সম্বর্ধনা দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। কেননা একজন কৃতি ছাত্রকে সম্বর্ধনার মাধ্যমে
গোটা ছাত্র সমাজ সেখান থেকে উপকৃত হয় এবং সেটার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম বা আগামী দিনে যারা ফাইনাল পরীক্ষা দিতে যায় তারা উৎসাহিত হয়। তৎসঙ্গে যারা ভালো রেজাল্ট করে তাদের পরবর্তী প্রক্রিয়ার জন্য, পরবর্তী পরীক্ষার জন্য, পরবর্তী জীবন চলার জন্য সংবর্ধনা অনুষ্ঠান তাদের জন্য উৎসাহের কারণ হবে। তাই আমি আর দেরি না করে আবু তাহির মাহমুদ হানিফ ভাই যিনি এমএম ফাইনাল পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন ওনাকে গামছা এবং ভেজ দিয়ে বরণ করার জন্য মাইসামের সাধারণ সম্পাদক তাহিরুল ইসলাম ভাইকে আমি অনুরোধ করছি। এরপর আমরা ওনাকে একটি মানপত্র দিয়ে বরণ করতে যাচ্ছি। আমরা লিখেছি ট্রেড ফাউন্ডেশন করিমগঞ্জ সার্টিফিকেট অফ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডেড টু আবু তাহির মাহমুদ হানিফ সান অফ মৌলানা সাইদ আহমেদ অফ ভিলেজ বুলছড়া স্টুডেন্ট অফ দেওয়ারাই ট্রাইবাল মাদ্রাসা বদরপুর করিমগঞ্জ আসাম ইন রিকগনিশন অফ দিস গ্লোরিয়াস অ্যাচিভমেন্ট সিকিউরিং ফার্স্ট প্লেস ইন এমএম ফাইনাল এক্সামিনেশন 2020 কন্ডাক্টেড বাই স্টেট মাদ্রাসা এডুকেশন বোর্ড গভর্নমেন্ট অফ আসাম উই উইশ হিজ ব্রাইট অ্যান্ড সাকসেসফুল সুরমা বার্তা যে পর্যন্তই, আগামীকাল আবারও দেখা হচ্ছে একই সময় একই চ্যানেলে। নমস্কার।